কর্পোরেট বাণিজ্যকরণ আর ভ্রমণ পরিকল্পনার সঠিক বাস্তবায়ন না হয় হুমকির মুখে টাঙ্গুয়ার জীববৈচিত্র্য। হাওড়ে অনিয়ন্ত্রিত পর্যটনে বাধাগ্রস্ত হচ্ছে প্রাণীর অবাধ বিচরণ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রজননও। হাওড় অঞ্চলের মানুষের দাবি, বিপন্ন পরিবেশ এলাকা হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওড় রক্ষায় নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। মোহাম্মদ বোরহানুদ্দিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অনিরাপদ পানি থেকে ডায়রিয়া, কলেরার ঝুঁকি, পানিবাহিত রোগ থেকে নিরাপদ থাকতে ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এখানে পর্যটকদের চলাচলের নির্দিষ্ট পথ তৈরি করে দিয়েছিল স্থানীয় প্রশাসন, কিন্তু সে পথে চলার তোয়াক্কা না করেই হাওরের বুক চিরে এখানে ছুটে চলে পর্যটকবাহী নৌযানগুলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নৌযানে সৌরশক্তির ব্যবহার করতে হবে, ব্যবহার করা যাবে না উচ্চ শব্দের জেনারেটর কিংবা কোনো ধরনের শব্দযন্ত্র, কিন্তু সে নিষেধাজ্ঞার ধারকে ধারে। স্থানীয়রা বলছেন টাঙ্গুয়ার হাওড়ে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে পর্যটন, ক্ষতি হচ্ছে প্রকৃতির। গাছগুলো ঝুঁকিতে আছে, নৌকা বাচ্চাদের কাছে ডালও টান খায়, বাচ্চারা দূরে 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 রাখুন লাগে। আমরা সমিতির পক্ষ থেকে চাইছি যেন কয়েকটা খুঁটি যদি কুপড়ে দেওয়া হয় লার ফাঁকা, তখন তো আমরা নৌকাগুলো বাঁধতে পারি। হাওড় চষে বেড়ানো অসংখ্য নৌকা আর অর্ধশতাধিক হাউস বোটের বর্জ্য আর আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ, ব্যাহত হচ্ছে জলজ প্রাণীর প্রজনন, পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচলে ক্ষতির মুখে পড়েছে ফসল রক্ষায় শত কোটি টাকার নির্মাণ করা বাঁধও। তারা যদি নদী দিয়ে নদীর যে রাস্তা সেই রাস্তা যদি অবলম্বন করতেন, তাহলে হয়তো আমাদের যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বেড়িবাঁধ তৈরি হয় সেই বেড়িবাঁধগুলা হয়তো ক্ষতির সম্মুখীন হতো না। খাবার টাবারের যে কাগজগুলো এগুলো তারা পানিতে ফেলে দিচ্ছে, কিন্তু প্রশাসনের সুদৃষ্ট আকর্ষণ করছি যেন এগুলা থেকে পর্যটক যারা আসে এখান থেকে যেন তারা নিয়ম কানুন মেনে চলে। জেলা প্রশাসক বলছেন পর্যটন শিল্পে বিকাশের লক্ষ্যে কমিটি করা হয়েছে যারা দেখভাল করবেন পর্যটন নীতিমালা মানা হচ্ছে কিনা। ইঞ্জিন চালিত নৌকার কারণে যেন মাছের ব্রিডিং নষ্ট না হয়, পরিবেশের ক্ষতি না হয়, তো সব বিষয়গুলোকে সামনে রেখে আমরা একটা নির্দেশনা জারি করেছি। আশা করছি এই নির্দেশনা বাস্তবায়ন করলে এবং এখানে পর্যটন ব্যবস্থা ব্যবসাটাও যেমন ভালোভাবে চলবে, তেমনি পর্যটকরাও নির্বিঘ্নে থাকতে পারবে এবং পরিবেশও আমাদের রক্ষা হবে। স্থানীয়দের প্রত্যাশা টাঙ্গুয়ার হাওড়ের যে নিসর্গ তা উপভোগ করবেন দেশি বিদেশি পর্যটকরা, বিকাশ ঘটবে এখানকার পর্যটন শিল্পের। তবে একই সঙ্গে সমান গুরুত্ব দিতে হবে এখানকার জীববৈচিত্র্য রক্ষার উপর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।